আজ আমরা জেনে নেব বায়ার কোম্পানির ন্যাটিবো সম্পর্কে। ন্যাটিবো কোন গ্রুপের, এর টেকনিক্যাল নাম কি, কোন গাছে এটার বেস্ট রেজাল্ট পাওয়া যায়, কতদিন পর্যন্ত এর অ্যাকশন থাকে, ডোজ কি, স্প্রে করার কতদিন পর্যন্ত এটা ফাঙ্গাস থেকে মুক্ত রাখে, রেইনফোর্সনেস কি, এবং অন্য কোনো ওষুধের সাথে এটা ব্যবহার করা যাবে কি না, এবং রোগ আসার আগে এটা কি ইউজ করা যাবে, এই সমস্ত তথ্য আজ এই ভিডিওতে আমরা জেনে নেব। আপনাদের সবাইকে স্বাগত ভরসা ভূমিতে, আমি সায়ন। আজ আপনাদের সমস্ত তথ্য দেবো ন্যাটিবো সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। ন্যাটিবোর টেকনিক্যাল নাম কি, এটা হচ্ছে দুটো ইনগ্রিডিয়েন্ট থাকে, একটা হচ্ছে টিউবাকোনাজল 50%, আর একটা হচ্ছে ট্রাইফ্লক্সিস্ট্রোবিন 25%। ঠিক আছে, এই দুটোই হচ্ছে সিস্টেমিক ফাঙ্গিসাইড। সিস্টেমিক আর কন্টাক্ট, যারা এখনও জানে না, আমাদের চ্যানেল ফলো করছেন অনেকদিন ধরে, তাদের জন্য আমি সেপারেটলি একটা ভিডিও আনবো অবশ্যই, এবং আপনার পুরানো ভিডিও দেখলেও জানতে পারবেন। সিস্টেমিক হচ্ছে কি, এটা আপনার গাছের মধ্যে কি গাছের সিস্টেমে গিয়ে এটা গাছকে আরও ফাঙ্গাস মুক্ত করে, এটাই হচ্ছে সিস্টেমিকের মূল কাজ। আবার ন্যাটিবো একটা ব্রড স্পেকট্রাম ফাঙ্গিসাইড, শুধু ন্যাটিবো না, আপনারা অন্য যে কোনো ফাঙ্গিসাইড, ইনসেক্টিসাইড, পেস্টিসাইড, যা ইচ্ছা, আপনার যদি কোনো ওষুধের সম্পর্কে জানার ইচ্ছা থাকে আপনাদের কমেন্ট করুন, আমরা পুরো ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব। এবার জেনে নিই কোন কোন রোগের ক্ষেত্রে এটা ইউজ করব। সিড ব্লাইট, পাউডারি মিলিউট, লিপ ব্লাস্ট, অ্যান্থ্রাগনাস, নেক ব্লাস্ট, রেড ব্লাস্ট, জলদি ধসা, পচা, যত রকমের ধসা আছে সব কিছুতে আপনারা এটা ইউজ করতে পারেন। নাম্বার ওয়ান ফাঙ্গিসাইড এটা। ঠিক আছে, আপনারা ইউজ করে শুধু দেখুন। যদি ধরুন আপনার গাছে রোগ লাগেনি, এটা ইউজ করা হয় অনেক সময় আপনার রোগ লাগার আগে, যাতে না রোগ আসে। ন্যাটিবোটা শুধুমাত্র যে রোগে কাজ করে তা না, রোগ তো আপনার ট্রিটমেন্ট করবে, তার সাথে সাথে ফসলটা আরও কুইকলি আরও ভালো করবে, ফলনের অনেক পরিমাণে ফলন আপনি বৃদ্ধি পাবেন। এই ওষুধ গাছে রেসপিরেটরি সিস্টেমে কাজ করে, মানে রেসপিরেটরি সিস্টেমটাকে আরও বেটার রেজাল্ট আনে। এবার আমরা চলুন জেনে নিই কোন কোন ফসলে এটা ইউজ করা যায়। ন্যাটিবো ধানের জন্য খুবই ভালো, তার সাথে সাথে আপনি টমেটো, শসা, উচ্ছে, বেগুন, ভেন্ডি, আখ, ধান, কার্পাস সব কিছুতে আপনারা এটা ইউজ করতে পারবেন। অনেকেই শুনেছেন হয়তো ন্যাটিবো আর হয়তো বাজারে পাওয়া যাবে না, কিন্তু আমাদের কাছে কিছু স্টক আপনাদের জন্য এখনও আছে, যদি আপনারা এটা পেতে চান আমাদের স্টোর ভিজিট করতে পারেন। এছাড়াও অনলাইনের মাধ্যমে আমরা আপনাকে হোম ডেলিভারি প্রোভাইড করি, যদি চাই ডেসক্রিপশানে সমস্ত লিঙ্ক দেওয়া আছে, আপনারা দেখে অর্ডার করতে পারেন। ঠিক আছে, এবার জেনে নেব খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যেটা মেন পয়েন্ট বলা যেতে পারে, এর ডোজটা কত। প্রত্যেকটা ওষুধের ডোজটাই আসল, ঠিক আছে, মানে সঠিক পরিমাণে আপনাকে সেটা দিতে হবে। তো ন্যাটিবো আমরা নর্মালি রেকমেন্ড করি 10 গ্রাম/10 লিটার জলে ইউজ এটা করা খুবই ভালো। এই ডোজটা ইউজ করলে আপনার যথেষ্ট পরিমাণে সুন্দর রেজাল্ট আসবে। এবার আমরা জেনে নিই কতদিন পর্যন্ত এটা ফাঙ্গাস মুক্ত রাখবে আপনার গাছকে। এটা নর্মালি 21 দিন পর্যন্ত আপনার গাছে কোনো ফাঙ্গাস সৃষ্টি হতে দেবে না। রেইনফোর্সনেসটা কী জেনে নিই, ধরুন আপনি স্প্রে করেছেন তারপরেই বৃষ্টি এলো, তখন আপনি কী করবেন, কতক্ষণ পর্যন্ত এটা ইউজ করার পরে বৃষ্টি আসলে এটা কাজ করবে। আমরা নর্মালি বলি 6 ঘন্টা থেকে 7 ঘন্টা যদি হয়ে যায় তারপরে বৃষ্টি আসলে এটা 100% রেজাল্ট পাওয়া যায়। ঠিক আছে, তবুও আমরা রেকমেন্ড করি বর্ষাকাল যদি হয়, বর্ষাতে আপনি অবশ্যই স্টিকার ইউজ করবেন, যে কোনো ইনসেকটিসাইড বলুন আর ফাঙ্গিসাইড বলুন, সব ক্ষেত্রে আপনি স্টিকার ইউজ করে তারপর এটা ইউজ করবেন, খুব ভালো রেজাল্ট আসবে। ন্যাটিবো জেনারেলি 1 কেজি 100 গ্রাম 50 গ্রাম সব রকম সাইজে পাওয়া। এই ওষুধটা আপনারা যদি ভাবেন কোনো ইনসেকটিসাইডের সাথে ইউজ করবেন, অবশ্যই ইউজ করতে পারেন। এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য ভরসা ভূমিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আরও যদি কোনো তথ্য জানতে চান অন্য কোনো বিষয় সম্পর্কে আপনারা কমেন্ট করবেন, আমাদের টিম সর্বদা আপনার সাথে আছে, সর্বদা আপনাকে হেল্প করছে। আর ভরসা ভূমি এখন বাংলাতেও আপনারা শুনতে পাবেন, দেখতে পাবেন। আরও কোনো রকম সার এবং কীটনাশক সম্পর্কে আপনাদের জানার ইচ্ছা থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন। এছাড়াও আমরা ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আছি। এতক্ষণ ধরে আমাদের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। এইরকম তথ্য সমৃদ্ধ ভিডিও অবশ্যই আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করবেন।